2022 সালের কাতার বিশ্বকাপ নিয়ে সারা বিশ্ব আজ তোলপাড়। সারা পৃথিবীর মানুষের আজকে চোখ পড়েছে কাতারের দিকে, একটা মুসলিম কান্ট্রির দিকে, ছোট্ট একটা দেশ, যেই দেশটি এবছর বিশ্বকাপ উদযাপন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ফুটবল খেলা যারা ভালোবাসেন, কিন্তু আপনারা কি জানেন এই ফুটবল তৈরি কোথায় হয়? বিশ্বকাপ থেকে শুরু করে হাজার হাজার বিখ্যাত ক্লাবের ফুটবল কোথায় তৈরি হয়? প্রিয় বন্ধুরা, হিস্ট্রি অফ নলেজের মধ্যে আজকে আপনাদের কাছে জানিয়ে দেব এই ফুটবল তৈরির ইতিহাস সম্পর্কে। সেই সম্পর্কে জানতে গেলে অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আসুন শুরু করি আজকের আলোচনা। সারা পৃথিবীতে যত ফুটবল আছে, শতকরা 70% ফুটবল তৈরি হয় পাকিস্তানের শিয়ালকোটে। হ্যাঁ, ঠিক শুনেছেন, পাকিস্তানের শিয়ালকোট। এবছর ফিফা বিশ্বকাপে খেলা হচ্ছে পাকিস্তানে তৈরি ফুটবল দিয়ে। পাক পাঞ্জাবের উত্তরে এই শহরে তৈরি হয়েছিল রাশিয়া বিশ্বকাপের সমস্ত ফুটবল। শুধু রাশিয়া বিশ্বকাপ নয়, শিয়ালকোট বরাবরই পৃথিবীর ফুটবল তৈরির কারখানা হিসেবে পরিচিত। 1990 সাল থেকে প্রায় প্রতিটি বিশ্বকাপই ফুটবল গিয়েছে শিয়ালকোট থেকে। শুধু ফুটবল বিশ্বকাপ না, এই মুহূর্তে শিয়ালকোটে বানানো ফুটবলে খেলা হয় চ্যাম্পিয়ন লিগ, জার্মান বুন্দেশ লিগ ও ফরাসি লিগ। 2010 সাল পর্যন্ত বিশ্বকাপ খেলা হতো হাতে সেলাই করা ফুটবলে, তখনও পর্যন্ত ফুটবল যেত পাকিস্তান থেকে। হ্যাঁ, আপনার আমার পাশের দেশ পাকিস্তানের তৈরি ফুটবল নিয়ে মেসি, রোনাল্ডো, পৃথিবীর বিখ্যাত বড় বড় খেলোয়াড়রা খেলেছেন, আজও খেলে চলেছেন। কিন্তু সেলাই করা ফুটবলে এখন আর খেলা হয় না, এখন এসেছে থার্মো ব্যান্ডেড ফুটবল। তবে নতুন প্রযুক্তিতেও সেরা ফুটবল তৈরি হয় এই শিয়ালকোটে, যেটা নাকি পাকিস্তানের মধ্যে। শিশুদেরকে এই কাজে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগে 2006 সালে শিয়ালকোটে সমস্ত বরাত বাতিল করেছিল ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা নাইকি। অভিযোগ করেছিল সেলাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের ছোট ছোট হাড়। তবে থার্মো ব্যান্ডেড ফুটবল সেই ঝামেলা নেই, নতুন প্রযুক্তিতে অনেকটাই কমেছে শিশু শ্রমের ব্যবহার। শিয়ালকোটে ফুটবল তৈরি শুরু অনেকটা কাকতালীয়ভাবেই হয়েছে। এ ভারতের মাটিতে প্রথম বসবাসকারী ব্রিটিশদের কাছে ফুটবল বরাবরই ছিল জনপ্রিয় একটি খেলা। এই ব্রিটিশরাই শিখিয়েছিল ভারতের মাটিতে ফুটবল খেলা। সেই ব্রিটিশরা ফুটবল আনিত নিজেদের দেশ থেকে, তাদের জন্য জাহাজে করে ইংল্যান্ড থেকে ফুটবল আসতো ভারতের মাটিতে। অনেক সময় ফুটবল আসতে দেরি হতো, তাই বলে কি সাহেবেরা খেলা বন্ধ রাখিবে? না, তা হতে পারে না। সালটা ছিল 1889 সাল। শিয়ালকোটের কোনো একটি ব্রিটিশ সেনা তার খারাপ হয়ে যাওয়া ফুটবলটি সারাতে দেবার জন্য বাজারের দিকে ছুটে যায়। কোথায় জানেন? পাকিস্তানের শিয়ালকোটে একটি মুচির কাছে। সেই মুচির ফুটবলকে হাতে সেলাই করা কাজ দেখে মুগ্ধ হয়ে যায় ব্রিটিশ সাহেব। সঙ্গে সঙ্গে একটি ফুটবল বানানোর বরাত দিয়ে দিলেন, আমরা এত কষ্ট করে ইংল্যান্ড থেকে আমাদের ফুটবলার আনিতে হবে না, আপনারা যখন এত সুন্দর করে সেলাই করিতে পারেন, এত সুন্দর করে সেরে দিতে পারেন, নিশ্চয়ই আপনারাও তৈরি করতে পারেন ফুটবল, শুরু করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। তখন থেকে শুরু হলো শিয়ালকোটের ফুটবল তৈরির ইতিহাসের ঘটনা। তারপর থেকে শুরু হয় ইতিহাসের উপরে ইতিহাস, যা ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পূর্বে কোন ফুটবল নিয়ে খেলা হবে তরজা শুরু হয়েছিল। সাহেবের দেওয়ার নোট নিয়ে শিয়ালকোটের বিখ্যাত ফুটবল ইউরোপিয়ানদের কাছে পৌঁছে দেয় খবরটা। তারাও খবর নেয় এশিয়া মহাদেশের মধ্যে পাকিস্তান বলে একটি দেশ আছে, যেখানে খুব সুন্দর করে ফুটবল তৈরি করতে পারে। ফিফার তরফ থেকে শিয়ালকোটে লোক এসে পৌঁছে গেল, আপনাদের তৈরি ফুটবল নিয়ে আমরা বিশ্বকাপ খেলাতে চাই, সুন্দর করে তৈরি করুন। সাহেবের অর্ডার হয়ে গেল। শিয়ালকোটের ফুটবল তৈরির কারখানায় তখন ধুম পড়ে গেল, একটা আনন্দের রমারমা শুরু হয়ে গেল। কর্মচারী, মালিক সকলে আনন্দে ফেটে পড়ল। তারা সকলেই শুরু করলো নতুন উদ্যমে ফুটবল তৈরির কাজ। তখন থেকে শুরু হয়ে যা বর্তমান আজও 2022 সালে কাতার বিশ্বকাপও পাকিস্তানের তৈরি ফুটবল নিয়ে খেলা হতে লেগেছে। প্রিয় বন্ধুরা, হিস্ট্রি অফ নলেজে আজকে এই প্রোগ্রাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কিছু জানার জন্য ইচ্ছা থাকলে আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।